মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ঘরের খাবার খাবো এক পটে ইটিং, কম সময় চট জলদি হবে ফটাফট, দুজনের জন্য জাস্ট ওয়ান পট। তুমি কি ওয়ান পট মিলের কথা বলছো? একদমই তাই। আসলে আজকালকার দিনে সাধারণত প্রত্যেকটা সংসারেই দুজনেই ওয়ার্কিং কাপল, স্বামী স্ত্রী সকালে দুজনেই কাজে চলে যায়, ফিরতে ফিরতে অনেক রাত হয়, কিন্তু কাজের মাঝেও কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে, স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, আর সেই ক্ষেত্রেই ওয়ান পট মিলের নো রিপ্লেসমেন্ট। আর ওয়ান পট মিলের সব থেকে ভালো বিষয় কি বলতো? মানে রাইস, শাকসবজি, চিকেন বা মাটন বা ফিশ সব এক জায়গায় এক পদে, কিন্তু আজ হবে দুটো পদ, আর তার জন্য রয়েছে দুই হাজবেন্ড ওয়াইফ জুটি। প্রথমেই আসছে কুদঘাট থেকে অন্তরা আর অরিজিৎ। এবার দ্বিতীয় জুটিকে ডাকার পালা, কলেজ স্ট্রিট থেকে মৌসুমি এবং অনুব্রত। সংসার করা হচ্ছে কত বছর ধরে? 10 বছর। 10 বছর একসঙ্গে সংসার করলে যেটা হয় তো খটামটি লাগেই আর কি, তো সেটা কি তোমাদের মধ্যে হয়? মৌসুমীকে জিজ্ঞেস করো। হয়, মানে খটামটির থেকে বেশি ওই আমি বেশি বলে যাই, একজন চুপ করে যায়, এই এই সুবিধাটা আমি পেয়েছি। এইটা হচ্ছে যাকে বলে বুদ্ধিমান স্বামী। কি বানানোর প্ল্যান করা হচ্ছে? গন্ধরাজ মুরগির পোলাও। ইন্টারেস্টিং। এখন গন্ধরাজটা অনেক ট্রেন্ডে রয়েছে আর এখন সামার চলছে, এটা ভেরি রিফ্রেশিং। তো কি বানাবে ভাবছো? মুইঠা পোলাও। চলো আমরা এগিয়ে যাই এবারে, তোমাদের সময় হচ্ছে 25 মিনিট, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। চলটা বসে এখানে হেল্প করতেও হবে কিন্তু। হ্যাঁ আসছি আসছি। ওরে বাবা, এবারে এবারে যাকে বলে অ্যাগ্রেসিভলি ফিল্ডে নেমে যাবে। আমি ব্যাপারটা সবাই খুব আইডেন্টিফাই করছি কিন্তু এবার গরম জল, জল দিয়েছ তো? হ্যাঁ ঠিক আছে, গরম জলটা হোক, তারপর ওটা ছেড়ে দেবো। আর কি লাগবে? এবার আমি দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। রসুন বাটা, এটা যে গ্রেভিটা হবে সেটার মশলাটাই। হ্যাঁ জলটা বা ফুটে গেছে। ফুটেছে ফুটেছে, তাহলে এবার ওটা দিয়ে দেওয়া হোক। তারপর এটা একটু ফুটতে থাকলে এগুলো না উপর দিকে মানে রাইজ আপ করবে। আচ্ছা, তখন ওটা শক্ত হয়ে যাবে। তারপর এটাকে তুলে আমি ভাজবো। আচ্ছা আই থিঙ্ক এটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিয়ে এবার একটা জায়গায়। এবার মুইঠাগুলোকে ফ্রাই করতে হবে, তো আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আচ্ছা, তো দুদিকে একসাথে বসিয়ে দিয়েছি, এটা ভাজা হলেই এর মধ্যে চলে যাবে। এইখানে একটা ওই গ্রেভি তৈরি হচ্ছে। হ্যাঁ, তোমরা মোটামুটি দেখে নিচ্ছ তো, এবং এই যে এক্সট্রা সময়টা পাচ্ছ তাতে মোটামুটি প্রিপেয়ার করে নিচ্ছ তো কি করবে? হ্যাঁ হ্যাঁ, আড্ডায় ফিরবো, আগেই রান্নাটা শেষ হোক। বাবা দাঁড়াও, আচ্ছা ওটা তো ভাজা হয়ে গেছে মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওদিকে ভাজা হচ্ছে, সেটা তুলেই আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা এবার আমি এগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এটা তো মশলাটা প্রায় হয়ে গেছে, ততক্ষণ আমি একটা কড়াই নিয়ে নিয়েছি যেটার মধ্যে এই দেরাদুন রাইস, যেটা কিনা আমি হাফ মানে 80% কুক করা রয়েছে উইথ গরম মশলাগুলো দিয়ে। আচ্ছা ঠিক আছে, এ আমি একটুখানি ঘি দিয়ে দিই এর মধ্যে। সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার খিদে পেয়ে গেল। অনেকক্ষণ ধরে দারুণ গন্ধ পাচ্ছি। এটা একটু গরম হয়ে গেছে, আমি ফার্স্টে এখানে ভাতের লেয়ারটা দিয়ে দিই।
হাফ পোর্শন রাইস দিয়েছি, তার উপরে পুরো গ্রেভিটা আর মুইঠাটা একেবারে দিয়ে দিচ্ছি। বাপরে 20 মিনিট হয়ে গেছে কিন্তু আর মাত্র 5 মিনিট। লাস্টে এবার একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি। এবার এটা খুব টাফ টাইম ওয়েট করা। এই যে অপেক্ষা, টাইম তো শেষ হয়ে আসছে। কাউন্টডাউন শুরু হচ্ছে। তৈরি হয়ে গেছে মুইঠা পোলাও। এইবারে দেখে নেব তোমাদের গন্ধরাজ মুরগি পোলাওটা কেমন হয়। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। দুজনে একসঙ্গে হাত লাগিয়ে কাজ চলছে। আগে আমরা বোনলেস চিকেনটাকে ফ্রাই করে নেব। এবার গ্রেভিটার জন্য আমি নিয়ে নেব, এখানে ওই একদম ছোট কিমা করে রাখা পেঁয়াজ আছে, তো ওটা আমি তাহলে মহাকোষ রিফাইন সয়াবিন অয়েলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলে, তাই তো? হ্যাঁ। এক চা চামচ নুন দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে তুলো। আর ওইদিকে কি অবস্থা? এদিকে পেঁয়াজটা একটু হালকা ভাজা মতো হয়ে এসছে, এবার আমি ওতে দিয়ে দেবো একটুখানি তোমার আদা বাটা আর রসুন বাটা। চিকেন ভাজা তাহলে শেষের দিকে। ছাড়ো ছাড়ো ছাড়ো, গন্ধরাজ লেবুর রস করে রেখেছিলাম। রাইসটা দিয়ে দাও। আরেক লেয়ার রাইস যাচ্ছে তার উপরে। হ্যাঁ, জাস্ট এটাকে কভার করাতে। এবারে সত্যি সময় নেই, সময় নেই। কাউন্টডাউন শুরু হচ্ছে। রেডি? কি হলো পেটালাম হজম? দমটা মোটামুটি হয়ে এসেছে, আর 1 মিনিট মতো লাগবে, হয়ে যাবে। তারপরে এটাকে হালকা হাতে একটু আপসাইড ডাউন চেঞ্জ, মানে মিক্স করে নিতে হবে। তারপরে প্লেটিং হবে। আমার কিন্তু টেনশন হচ্ছে এটাকে হালকা হাতে, যেটা বললাম যে হালকা হাতে অল্প পলট পলট মিক্স করে নিতে হবে। 10 9 8 7 6 5 4 3 2 1 রান্না এখনো শেষ হয়নি, মানে সাজানো এখনো শেষ হয়নি। তোমরা শেষ করে নাও প্লিজ। রেডি, আমার হাতে চলে এসেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।